ওমরি কাজা নামাজ আমরা কি করে আদায় করব নিয়ম পদ্ধতিটা আমাদেরকে বলে দিবেন ওমরি কাজা কাকে বলে অর্থাৎ আপনার অতীত জীবনে যে নামাজগুলো কাজা হয়ে গেছে কোন নামাজ কত উক্ত কাজা হয়েছে সেটা আপনি জানেন না আপনি সেটা জানা নেই কোন নামাজ কত উক্ত কাজা হয়েছে এই নামাজগুলোকে কাজা করতে হবে আদায় করতে হবে এই নামাজগুলোকে ওমরি কাজা নামাজ বলে ভুলবশত হইতে পারে ইচ্ছাকৃত ফরজ অথবা ওয়াজিব ফরজ এবং ওয়াজিব এই দুইটা নামাজের কাজা আছে সুন্নত নফলের কাজা নাই তো অনেকেই বলতে পা অনেকেই বলে হুজুর যে নামাজ চলে গেছে সে তো চলেই গেছে সেটার আবার কাজা কি একদল বলে কাজা নাই না অবশ্যই কাজা আছে সাহাবাই কারামে আমল করেছেন রসুল সাল্লি সাল্লাম সাহাবের এই আমল করেছেন রসুল সাল্লাই সাল্লাম খন্দকের যুদ্ধে নিজেও আসর এবং মাগরিবের নামাজ পড়ে পড়েছেন রসুল সাল্লাহ সাল্লাম নিজেও এই আমল করেছেন অনেকের আবার আরেকটা হাদিসের মধ্যে আছে যদি কোনো ভুল বসত অথবা ঘুমের কারণে কোনো নামাজ কাজা হয়ে যায় যখন সে ঘুম থেকে জাগবে তখন সে সেই নামাজ আদায় করবে খন্দকের যুদ্ধের দিন যাবার এমনি আবদুল্লা রাদি আল্লাহ তালু বলেন খন্দকের যুদ্ধের দিন মাগরিব নামাজের পরে হজরতে ওমর রাদি আল্লাহ তালু কোরাইশদেরকে বৎসনা দিতে দিতে বলতে লাগলেন তোমাদের জন্য আমাদের নামাজ কাজা হয়ে গেছে হাজার তো ওমর আদিয়াল্লাহ সাল্লাম রসুল সাল্লাল্লা সালমান কাছে আগমন করলেন এসে বলে ইয়া রসুল আল্লাহ আমি আসর পড়তে পারিনি এখনো পর্যন্ত মাগরিবের সালাত আদায় করতে পারিনি রসুল সাল্লাল্লাহ সালমান আমিও আসর আদায় করতে পারি আমারও কাজা হয়েছে চলো আমরা একসাথে আদায় করিনি রসুল সাল্লাল্লাহ আলাহ সাল্লাম হাজার তো অর আদিয়াল্লা সাল্লাহ শাহরলাম দিয়ে একটু দূরে গিয়ে নিয়ে গিয়ে নামাজ আদায় করলেন আসর এবং মাগরিবের একসাথে আদায় করলেন এখন যারা বলে ওমরী কাজা নামাজ আদায় করা লাগবে না তারা কি হাদিস পড়ে নাই অবশ্যই মরিক খাজা নামাজ আদায় করতে হবে ফরজ এবং ওয়াজিব নামাজ যত ভক্ত ছুটেছে এখন অনেকে বলতে পারেন হুজুর জীবনে ফজরের নামাজ কয়েক তো কাজা করছি ওটা তো জানি না কিন্তু কেমনে বলবো কেমনে আদায় করব জুহরের নামাজ কত অক্ত গেছে ওইটা জানি না কেমনে আদায় করবো হ্যাঁ নিয়ম আছে কেমন আপনি যদি কাজা নামাজগুলোকে শুরু করে দিবেন তখন নিয়ত করবেন আল্লাহ আমার জীবনের প্রথম কোন ফজর কাজা হয়েছে ওটা আপনি জানেন আমি না জানলো আল্লাহ আমি ওই প্রথমটা আদায় করতেছি আপনি আমার নামাজটা কবুল করি না আল্লাহ বলে পড়বেন আদায় হয়ে যাবে আমার দ্বিতীয় দিন যখন ফজ ফজরের দুই রেখা কাজা আদায় করবেন তখন বলবেন আল্লাহ আমার জীবনে দ্বিতীয় কোনটা কাজা হয়েছে আপনি জানেন ওটা আমি আদায় করতেছি এর পরের দিন যখন পড়বেন বলবেন আল্লাহ আমার সিরিয়াল মনে না থাকলেও এরপরে কোনটা কাজা হয়েছে আপনি জানেন এরকম বলে 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 আপনি ফজরের নামাজ আদায় করবেন জোহরের নামাজ আদায় করবেন আসর আদায় করবেন মাগরিবেশা আদায় করবেন এইভাবে আপনি আদায় করতে থাকবেন যত দিন দুনিয়াতে বাসবেন আদায় করতে থাকবেন ইনশাল্লাহ আর আল্লাহর কাছে তাওবা করবেন কান্নাকাটি করবেন আল্লাহ ইচ্ছাকৃত করেছি অনিচ্ছাকৃত করেছি বুঝতে পারিনি আপনি মাফ করে দেন যখন কান্নাকাটি করবেন এই কাজার মাধ্যমে আল্লাহ আপনাকে মাফ করে দেবে তবে যেই নামাজ বয়সটা ছুটে গেছে ওইটা তো আর হবেই না তবে আপনাকে করে দিবে এভাবে ওমরি কাজা নামাজগুলো আদায় করবেন বিশেষ করে মহিলা মা বোন যারা আছেন ঘরে আছেন সময় আছে জোহরের নামাজের সময় উমরি কাজা আদায় করে নিলেন ফরজ ফজরের নামাজের সময় ফজরের উমরি কাজা আদায় করে নিলেন আসরের নামাজের সময় আসরের চার রেখা উমরি কাজা আদায় করে নিলেন এরকম আদায় করতে করতে একদিন দেখবেন আপনার সব কাজা নামাজগুলো কাফারা হয়ে যাবে এরকম করে করে আদায় করে